নমস্কার, আমি সায়ন আপনাদের সঙ্গে। আপনি দেখছেন বলো কি জানতে চাও। 2011-এর ইতিহাস মনে আছে? সে সময় রাজনৈতিক পালাবদল চলছে গোটা পশ্চিমবঙ্গে। সিঙ্গুরের টাটা ন্যানোর কারখানা না করতে পেরে টাটা পাত্তারি গুটিয়েছিল রাজ্য থেকে, কিন্তু টাটা নাকি তারপরে আর কোনোভাবেই বিনিয়োগ করতে চায় না পশ্চিমবঙ্গে। এইরকম নানান খবর বাজারে রটেছে বেশ ভালোই, কিন্তু এই মুহূর্তে টাটার বড় বড় সেট আপ কলকাতায় এক্সিস্ট করে। ঠিক একইভাবে টাটার পরবর্তী পদক্ষেপ রাজ্যে তার অস্তিত্ব আরও একবার জানান দেবে। আসুন তাহলে দেখি গোটা বিষয়টি কি। পেট্রোল ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী, বাস চালিয়ে লাভে কুলোতে পারছে না মালিকরা। আগামী দিনেও যে দাম কমবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, সেই কারণেই বিকল্প ব্যবস্থার উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কলকাতায় বিদ্যুৎ চালিত বাস চলতে শুরু করে দিয়েছে, সেই পথে বিরাট ঝাঁপ দিল রাজ্য সরকার। কেন্দ্রের ফেম টু প্রকল্প, ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস ইন ইন্ডিয়া, এই প্রকল্পের 2000টি বৈদ্যুতিক বাস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। তার বড় অংশের বরাতি দেওয়া হয়েছে টাটা মোটরসকে, বাকিটা পেয়েছে অশোক লেল্যান্ড। কলকাতায় বর্তমানে ফেম ওয়ান প্রকল্পে 80টি বাসের মধ্যে 75টি বাস চলে, বাকিগুলি লাগে দীঘার পর্যটনে। নির্মাণকারী সংস্থা টাটা মোটরস এই প্রকল্পে বাস কেনার খরচ কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে বহন করেছিল। তবে এবার ওপেক্স বা গ্রস কস্ট মডেলে এই বাসগুলি চালানো হবে। রাজ্যগুলির খরচের বোঝা লাঘবের জন্য এই পদ্ধতি, যাতে বৈদ্যুতিক বাস কিনতে গিয়ে বিপুল ঋণের বোঝা তাদের ঘাড়ে না চাপে। জানা গিয়েছে বাসের দামের 60% টাকা 3 বছর ধরে 20% হারে মেটাবে কেন্দ্র, আর নির্মাণ সংস্থার ওপর থাকবে বাস চালানো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব। বাস চালানোর জন্য রাজ্যও কিলোমিটার পিছু টাকা দেবে নির্মাতা সংস্থাকে। চুক্তিতে আয়ের গ্যারান্টি দিয়েছে কেন্দ্র। বেঙ্গালুরু, দিল্লি, সুরাত, হায়দ্রাবাদ এবং কলকাতার রাস্তায় মোট 5,450টির মতন বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের CESL, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড। উদ্দেশ্য দূষণ কমানো এবং বিকল্প জ্বালানি। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে রাজ্যের এতে কত খরচ পড়বে। 12 মিটার লম্বা নিচু মেঝের 250টি এসি বাস, নির্মাণকারী সংস্থা অশোক লেল্যান্ড। বাস পিছু প্রতি কিলোমিটারে 47.49 টাকা হিসেবে দৈনিক 200 কিলোমিটারের ভাড়া। 12 মিটার লম্বা এবং স্বাভাবিক উচ্চতার মেঝের 475টি নন এসি বাস সরবরাহ করবে টাটা মোটরস। কিলোমিটার পিছু 44.99 টাকা ভাড়া দেবে রাজ্য সরকার, দৈনিক 200 কিলোমিটারের ভাড়া। 9 মিটার লম্বা স্বাভাবিক মেঝের 575টি এসি বাস, বাস পিছু প্রতি কিলোমিটারের 41.45 টাকা, প্রতিদিন 200 কিলোমিটারের খরচ। 9 মিটার লম্বা এবং স্বাভাবিক মেঝের 700টি নন এসি বাস, কিলোমিটার পিছু রাজ্যের খরচ 39.21 টাকা। আগামী 12 বছর বা 10 লক্ষ কিলোমিটার চালানোর দায়িত্ব থাকবে টাটা ও অশোক লেল্যান্ডের হাতে। বাস চালিয়ে চুক্তির বেশি আয় হলে অতিরিক্ত অংশ পাবে রাজ্য পরিবহন নিগম, কম আয় হলে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। বাসের চালক দেবে টাটারাই, তবে কন্ডাক্টর নিয়োগের দায়িত্ব রাজ্য সরকারের। বাস না চললে বা বিকল হলে দায় নির্মাণকারী সংস্থাকে নিতে হবে। ব্যাটারি চার্জের জন্য প্রতি ইউনিটের খরচ 5.5 টাকার বেশি যত লাগবে তা মেটাতে হবে রাজ্য সরকারকে। বৈদ্যুতিক বাসের চার্জিংয়ের পরিকাঠামোর জন্য জমি দেবে রাজ্য সরকার, পরিকাঠামো তৈরি করবে বাসের নির্মাণকারী সংস্থা। জুলাই মাস থেকে বাস পাঠানো শুরু করবে টাটা মোটরস। দৈনিক 200 কিলোমিটার চালিয়ে যাতে লাভ হয় তাই বৈদ্যুতিক বাসগুলিকে ব্যস্ত রুটে চালাতে চাইছে পরিবহন দপ্তর। এবার একটা খুব বড় বিষয় কিন্তু ছোট্ট সমালোচনা, এই বাসের রুটগুলিকে লাভজনক করতে গিয়ে আমাদের মেট্রো প্রকল্পগুলি কোথাও থমকে না যায়। যেই জায়গাগুলিতে মেট্রো পৌঁছতে পারে না সেই জায়গাগুলি থেকে মেট্রো স্টেশনগুলি পর্যন্ত পৌঁছানোর জন্য এই বাস পরিষেবা খুবই কার্যকর হবে বলে আপাতত আমরা মনে করছি, কিন্তু গোটা বিষয়টি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের হাতে। আশা করা যায় এর জন্য কলকাতার যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে আগামী দিনে। সেই আশা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। এছাড়া আমাদের চ্যানেলে এখন রয়েছে জয়েন বাটন, যেখানে সামান্য অনুদান দিয়ে আপনি আমাদের পাশে থাকতে পারেন।
কারণ খবর উপস্থাপন করার জন্য এবং সংগ্রহের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়, আর ন্যূনতম পারিশ্রমিক দিয়ে আপনি আমাদের সঙ্গ দিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। আমাদের ইমেল আইডি বলকে জানতে চাও @gmail.com। আমাদের সাথে কমিউনিকেট করার জন্য যে কোনো সময় মেল করুন।